সুপ্রিয় আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমেই জানিয়ে দেব ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হুতি বিদ্রোহীদের ভয়াবহ বিমান হামলা। আরো জানিয়ে দিচ্ছি গাজা সংকট সমাধানের ব্যাপারে ইতিবাচক সংকেত তুর্কি প্রেসিডেন্টের। এবার লেবানন সীমান্ত ছেড়ে পলায়ন করলো 28,000 ইহুদি। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফুসে উঠেছে আরব জনতা। গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান চলবে, ইসরায়েলের বিরুদ্ধে আরেকটি সামরিক অভিযান চালিয়েছে ইয়েমেনের সেনাবাহিনী। এবার ইসরায়েলের সমর্থন দুই ভাগে বিভক্ত বাইডেন। গাজায় যুদ্ধবন্ধে আহ্বান জানান সৌদি যুবরাজ। এবং সর্বশেষে জানিয়ে দেব বাইডেনের বাড়িতে ভয়াবহ বিমান হামলা, পালালেন সস্ত্রীক বাইডেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ। এবার ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হুতি বিদ্রোহীদের ভয়াবহ হামলা। ইসরায়েলি সেনা ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন সশস্ত্র গোষ্ঠী এক প্রতিবেদনে। টাইমস অফ ইসরায়েল এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয় দক্ষিণ অঞ্চলে এলাতে একাধিক সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে গাজার আগ্রাসনের জবাব দিয়ে সশস্ত্র গোষ্ঠীটি। এদিন তেল আবিবে সেনাবাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটানোর দাবি করেছে হুতি বিদ্রোহীরা। এমনকি ফিলিস্তিনদের নির্বিচারে হত্যা বন্ধ না করা পর্যন্ত হামলা অব্যাহত রাখার হুঁশিয়ার দিয়েছেন গোষ্ঠীটি। সেনাঘাঁটিতে আক্রমণ প্রসঙ্গে হুতি মুখপাত্র ইয়াহিয়া সাবিয়া বলেছেন, ইসরায়েলি সেনাদের একাধিক স্পর্শকাতর স্থাপনা ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে আমাদের যোদ্ধারা। প্রত্যেকটি ক্ষেপণাস্ত্র সঠিক টার্গেট আঘাত হেনেছে থেকে ইহুদিবাসীরা দূরে সরে যাচ্ছে। এদিকে মিসাইল হামলার কথা স্বীকার করেছে ইসরায়েলি প্রশাসন। তবে প্রশাসন বেসামরিক ভবনে আঘাত হেনে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে। সেনাবাহিনী ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। সূত্র পাস টুডে। গাজা সংকট সমাধানের ব্যাপারে ইতিবাচক সংকেত তুর্কি প্রেসিডেন্টের। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন গাজা সংকট সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা আঙ্কারা ইতিবাচক সংকেত পেয়েছে। রজব তাইয়েপ এরদোগান গাজা সংকট সমাধানে বিশ্বে বক্তব্য রাখার জন্য ও দাবি করেন। আজ শুক্রবার তুর্কি প্রেসিডেন্ট গাজা সংকট সমাধানে তার দেশের কূটনৈতিক প্রচেষ্টা সম্পর্কে মন্তব্য করেছেন। বার্তা সংস্থা ইসোনা জানিয়েছে গাজার যুদ্ধবৃত্তির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন তুর্কির প্রেসিডেন্ট। তিনি বলেছেন, আমরা যুদ্ধবৃত্তির ব্যাপারে কূটনৈতিক প্রচেষ্টায় সবুজ সংকেত পেয়েছি। এরদোয়ান আরো বলেছেন, গাজা থেকে আহতদের স্থানান্তর করার জন্য একটি করিডর খোলার চেষ্টা চালিয়েছে তুরস্ক। এই প্রচেষ্টার ব্যাপারে ইতিবাচক সংকেত পেয়েছে আঙ্কারা। তিনি বলেছেন, করিডর খোলার বিষয়টি শুধুমাত্র একটি মানবিক ত্রাণ স্থানান্তরের জন্যই নয়, আমরা নিপৃত আহত ফিলিস্তিনদের স্থানান্তরের নিশ্চয়তা দিতে ইসরায়েলের উপর চাপ বাড়াতে চায়। এরদোগান আরো বলেছেন, হামাজ আন্দোলন বেসামরিক বন্দীদের আটক রাখতে চায় না, সুতরাং ইসরায়েল এবং ফিলিস্তিন পারস্পরিক মুক্তির এ প্রক্রিয়া খুবই প্রয়োজন। সূত্র পাস টুডে এনএম। এবার লেবানন সীমান্ত শহর ছেড়ে ইহুদিদের পলায়নের হিড়িক। লেবানন সীমান্তবর্তী শহর ইহুদিবাদী বসতির বাসিন্দারা নজিরবিহীনভাবে দক্ষিণ অঞ্চলের দিকে পালিয়ে যাচ্ছে, ইহুদিবাদী গণমাধ্যম এ খবর দিয়েছে। ইহুদিবাদী মিডিয়ার বরাত দিয়ে আল মাদিন নেটওয়ার্ক জানিয়েছে, আল জালিল আল আলা অঞ্চল থেকে ইসরায়েলি সেনাবাহিনীর সদর দপ্তর পর্যন্ত সমস্ত শহর উপ শহর প্রতিরোধ বাহিনীর হামলায় আঙ্কারা খালি হয়ে গেছে। এখন পর্যন্ত এত বিশাল পরিমাণে মাইগ্রেশনের কোনো ইতিহাস নেই বলে আল মাদিন জানিয়েছে। মিডিয়ার ভাষ্য অনুযায়ী ইসরায়েল অবস্থান লেবানন প্রতিরোধ বাহিনীর হামলা শুরু থেকে লেবাননের সীমান্তে দখলদার বাসিন্দারা বাসাবাড়ি ছেড়ে পালাতে শুরু করেছে। এদিকে ইসরায়েলরা শুরু করেছে পালাতে, কিন্তু আল জালিল এলাকার সব শহর খালি করে এভাবে পলায়নের ঘটনা নজিরবিহীন। গাজার ইসরায়েলি বর্বর হামলার জবাবে লেবাননে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে ইসরায়েল বাহিনী। 28,000 মতো ইহুদি বাসিন্দি বসতবাড়ি ঘর ছেড়ে পালিয়েছে। সূত্র পাস টুডে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফুসে উঠেছে আরব জনতা। ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধের মধ্যে এবার আরব জনগণ ক্ষেপে উঠেছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল।
প্রতিদিন দীর্ঘ হচ্ছে মৃতের সারি। নিহতদের বড় একটি অংশ শিশু। সহায়তা পাঠানো সব বিভিন্ন দেশটির আগ্রাসনকে বৈধতা দিতে বিশ্বজুড়ে তৎপরতা চালাচ্ছে মার্কিন প্রশাসন। ইসরায়েলের ধ্বংসাত্মক অমানবিক এই অভিযানে জোরালো সমর্থন দেওয়ার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরব বিশ্বে ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে। বিষয়টি নিয়ে অঞ্চলে মার্কিন কূটনৈতিক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনকে সতর্ক করেছেন খবর সিএনএনের। এই সতর্ক বার্তায় মার্কিন কূটনীতিকরা বলেছেন, এক প্রজন্মের জন্য আরব জনগণের কাছে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এই বার্তা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্রমবর্ধমান ক্ষোভ সম্পর্কে মার্কিন কর্মকর্তাদের মধ্যে গভীর উদ্বেগের বিষয়টি তুলে ধরেছেন। গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রশাসনকে দেওয়া এক বার্তায় মার্কিন দূতাবাসে বলেছে, আমরা যুদ্ধক্ষেত্রে খারাপভাবে হেরে যাচ্ছি। ইসরায়েলের কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের জোরালো সমর্থন আর জনগণ বস্তুগত নৈতিক অপরাধ বলে মনে করে। এটা আমাদের কাছে যুদ্ধ অপরাধ। এদিকে যুদ্ধ বন্ধ করার জন্য আরব নিষেধাজ্ঞা জারি করেছে হোয়াইট হাউস। কম্পাউন্ডের কাছে ফিলিস্তিন সব বিক্ষোভ প্রতিনিধিদের ঘটনায় পরিণত হয়েছে। গত সপ্তাহে ওয়েস্টে একটি ফটকে রক্তের অনুকরণ হাতে লেখা ব্যানার নিয়ে বিক্ষোভে নেমেছে ফিলিস্তিনরা। সেখানে গণহত্যা জো বাইডেন এর মতো শব্দ লেখা ছিল। এদিকে গাজায় যুদ্ধ সম্প্রসারণ অনিবার্য হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থাসির সঙ্গে ফোনালাপে তিনি কথা বলেন। গাজার বেসামরিক বাসিন্দাদের উপর নির্বিচারে হামলার কারণে যুদ্ধের পরিধি বেড়ে চলেছে। যদি সংঘাত অনিবার্য সম্প্রসারণ বলতে তিনি বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট নয়। গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান চলবে। ইসরায়েলের বিরুদ্ধে আরেকটি সামরিক অভিযান চালিয়েছে ইয়েমেনের সেনাবাহিনী। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে আরেকটি সামরিক অভিযান চালানোর কথা ঘোষণা করেছেন ইয়েমেন সন্ত্রাসী বাহিনী। অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইসরায়েলি বাহিনী গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত দখলদার রাষ্ট্রটির বিরুদ্ধে হামলার দায়িত্বে চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইয়েমেন সরকার। ইয়েমেন সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শাহিরি বলেছেন, দেশটির সেনাবাহিনী ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে বেশ কয়েকটি স্পর্শকাতর অবস্থানকে লক্ষ্য করে একঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ফলে ওখানকার 28,000 ইসরায়েলি বসত বাড়ি ছেড়ে পালাতে শুরু করেছে। এই অবস্থার মধ্যে ইসরায়েলের দক্ষিণ অঞ্চল এতলাই সর উম্মুহ বাসরাস এলাকায় একাধিক সামরিক লক্ষ্যবস্তু রয়েছে। এসব ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এবং হতাহতের ঘটনা ঘটেছে বলে সারি দাবি জানিয়েছে। ইয়েমেনের এই সেনা কর্মকর্তা আরো জোর দিয়ে বলেছেন, যতক্ষণ গাজা উপত্যকা আমাদের ভাইদের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন চলবে ততদিন পর্যন্ত ইয়েমেন সশস্ত্র বাহিনী এ ধরনের সামরিক অভিযান চালিয়ে যাবে। এর আগে বুধবার ইসরায়েলের সমর্থনে ইয়েমেনের উপকূলে টহলরত একটি মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে এবং করেছে। আরো আগে দিন মঙ্গলবার ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের প্রতি টার্গেটকে লক্ষ্য করে বড় ধরনের ড্রোন অভিযান চালিয়েছে ইয়েমেন। সূত্র পাস টুডে। ইসরায়েলের সমর্থনে দুই ভাগে বাইডেনের দল। যুদ্ধে আমেরিকা ইসরায়েলকে পক্ষ টানার কারণে আমেরিকা দুই ভাগে বিভক্ত হয়েছে। গাজায় ইসরায়েলের হামলার শুরু থেকেই জোর সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুধুমাত্র বক্ষিভবনে অস্ত্র গোলাবর্ষ রণতরী পাঠিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে গাজা টানা এক মাসের বেশি ধরে বর্বর হামলা চালাচ্ছে দখলদার ইহুদি রাষ্ট্র। প্রতিবাদে ফুসে উঠেছে বিশ্বের শান্তিপ্রিয় জনতা। দেশে দেশে রাস্তায় রাস্তায় চলছে বিক্ষোভ। বিভক্তি সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন দলেও। নিঃসংশয়ে ধ্বংসযোগ্য হোয়াইট হাউসের সমর্থন ইতিমধ্যে দুই ভাগে বিভক্ত হয়েছে। ইসরায়েলকে বিবেকশূন্য অবরুদ্ধ সমর্থনে নিজ দল সমালোচিত হচ্ছে বাইডেন। খবর সিএনএন। মোটামুটি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দুই ভাগে বিভক্ত হয়েছে। মোটামুটি দুই ভাগে বিভক্ত হয়ে গেছে ডেমোক্রেট পার্টি। শুক্রবার অ্যাসোসিয়েট প্রেস এন সেন্টার ফর পাবলিক অফিসার একটি জরিপে 50% ডেমোক্রেট বাইডেনকে সমর্থন করেছে। অন্যদিকে বাকিরা অন্য দল করেছে। চলমান এই ঘটনায় ইসরায়েলের সমর্থন প্রেসিডেন্ট জো বাইডেনকে অভ্যন্তরীণ এবং বৈদেশিক চাপের মুখে রাখা হয়েছে। এমনকি বাইডেন গোপনে হুঁশিয়ার দিয়ে মার্কিন কূটনীতিকদের বলেছে, প্রতিদিনই শত শত নারী শিশু হত্যায় আরব দেশগুলো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভের জন্ম দিয়েছে। কূটনীতিকদের মতে ইসরায়েলের জোরালো সমর্থন এক প্রজন্মের জন্য যুক্তরাষ্ট্র আরব জনগণকে হারাচ্ছে। সূত্র পাস টুডে। গাজায় যুদ্ধবন্দীর আহ্বান জানালেন সৌদির যুবরাজ। সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত আফ্রিকা সৌদি শীর্ষ সম্মেলনে মোহাম্মদ বিন সালমান গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, গাজা উপত্যকায় সামরিক হামলা
বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা এবং ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঘটনায় আমরা নিন্দা জানাই। তিনি আরো বলেছেন, আমরা এই যুদ্ধ এবং ফিলিস্তিনদের জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়া বন্ধ করার প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছে। গত 21 সেপ্টেম্বর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছিলেন, প্রতিদিন তার দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দিকে একটু একটু করে অগ্রসর হচ্ছে। মূলত এরপরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের নজিরবিহীন হামলা চালায়। এরপর ইসরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা শুরু। সূত্র ইন্ডিয়া টুডে। এবার বাইডেনের বাড়িতে ভয়াবহ বিমান হামলা, স্মরণ হলো সস্ত্রীক বাইডেনকে। এবার আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের বাড়িতে ভয়াবহ বোমা হামলা চালানো হয়েছে। নিরাপত্তা সদর্মরা আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বাসভবনের উপরে আচমকা উড়ে গেল দুটি যুদ্ধবিমান এবং একটি থেকে বোমা ফেলানো হয়। সঙ্গে সঙ্গে হুলস্থুল পড়ে গেল তড়িঘড়ি বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেনকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। শনিবার এই ঘটনার পর বিবৃতি দিল হোয়াইট হাউসের তরফে জানানো হয়, শনিবার নিষিদ্ধ আকাশপথে একটি ব্যক্তিগত মালিকানাধীন যুদ্ধবিমান উড়ে আসে এবং পরপর আরেকটি বিমান থেকে বিস্ফোরণ ঘটানো হয়, সেটিকে একেবারে প্রেসিডেন্ট বাসভবনে উপরে চলে আসে। এদিকে যুদ্ধ ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের মধ্যে শুরু হয়েছে তড়িঘড়ি এবং বাইডেন বাড়িতে হামলা হয় আতঙ্কে রয়েছে আমেরিকা। হোয়াইট হাউস থেকে প্রায় 200 কিলোমিটার দূরে হিরোথেম সৈকতে প্রেসিডেন্টের বাসভবনে উপরে বিমান দেখে সতর্ক হয়ে যান নিরাপত্তা কর্মীরা। হোয়াইট হাউস থেকে জিল বাইডেন এবং জো সরিয়ে নেওয়া হয়। ভুল করে ওই বিমান হয়তো এসেছিল, সেটা লক্ষণীয় নয়। বিমানের রেডিও চ্যানেল ছিল না, হয়তো তাতে এই ঘটনা ঘটেছে বলে অনেকে মন্তব্য করেছেন। কিন্তু সরাসরি এবার